আর আমি একটা কথা বললাম, হৈ হৈ করে চিল্লিয়ে একটা স্বাগতম জানালেন, এটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি হলো? আসলে জাতিকে উপযুক্ত বক্তব্য শোনাতেই পারিনি, ভুল তোমাদের নয়, ভুল আমাদের। আমি যে বলেছি এদেশে শতকরা 95 জন বক্তা মিথ্যু, আমি প্রমাণ করতে প্রস্তুত আছি দিন প্রচার এমন নয়। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিন যত যাবে মানুষের মানবতা তত কমে যাবে, দিন যত যাবে মানুষ আর মানুষ থাকবে না, সবাই পশু প্রাণীর মতো হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, কাইফা বিকুম ওয়া বিজামানিন, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে, এজা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, মানুষ হবে আগাছা, ধান গাছের মধ্যে যে ঘাস থাকে তাকে বলে আগাছা, যেটাকে তুলে ফেলা হয়। তা আল্লাহর নবী বলছেন, অথচ তিনি চাষি মানুষ নন, তিনি বলছেন মানুষ যখন হবে আগাছা তখন তোমাদের কি হবে। এক, দুই, মানে জাতির ওহুদ ওয়াদা অঙ্গীকার কেউ পূর্ণ করবে না। আলেম ওলামা সাধারণ মানুষ প্রায় মানুষ ওয়াদা অঙ্গীকার পূর্ণ করবে না, সবাই হবে আত্মসাৎকারী, ওয়াদা ভঙ্গকারী। তিন, অখতালাফু, মানুষের মধ্যে মতবিরোধ বেশি হয়ে যাবে, মতবিরোধটাকে এইভাবে দেখালেন, সুম্মা সাব্বাকা বাইনা আসাবে, ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন, ঢোকাতে ঢোকাতে এইভাবে ঢুকিয়ে দিয়ে বললেন যে ডান হাতের আঙ্গুলগুলি যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, মানুষের মাঝে মতবিরোধ তেমন ঢুকে যাবে, কেউ কারো কথা মানবে না। তখন তোমাদের কি হবে যুগের কি হবে, তখন তোমাদের কি হবে যুগের কি হবে। এক, মানুষ হবে আগাছা। দুই, আমানতদারী থাকবে না আত্মসাৎকারী থাকবে, সেই হবে ভালো মানুষ। আবার আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন ওয়া তাতি আলাইকুম সানাওয়াতুন, অচিরেই তোমাদের সামনে এমন একটা যুগ চলে আসবে, ইসাদ্দাকুল কাদেব, মিথ্যুককে বলা হবে সত্যবাদী, ওয়াইকাদ্দাব সাদেক, আর সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী। তখন তোমাদের কি হবে যুগের কি হবে, তখন তোমাদের কি হবে যুগের কি হবে। তখন সাহাবীগণ বলছেন, ফামা তামরুনি, তাহলে আপনি বলেন কি হবে, আমরা কি করবো সেটা আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আলজেম বাইতাক, ওই সময়তে বাড়িতে থাকো, বাইরে যায় না, বাইরে গেলে ঈমান ধ্বংস হবে। আমি আপনাদের চারটা কাজ জরুরিভাবে করার জন্য অনুরোধ জানিয়েছি যখন তখন। এই ছেলে মুখে কথা বলো কেন, তোমার লজ্জা হয় না? তোমাকে তো আমি কয়েকবার বললাম যে মুখে কথা বলো না, তুমি এটা কি দেখাতে চাচ্ছ, বেয়াদব করতে এসেছো এখানে? যদি তোমার সম্ভব না হয় দাঁড়ানো, মুখ বন্ধ করে সরে যাবা, তোমার তো আমি ফাইজলে আমি দেখতে চাই না, তোমার জন্য আমি পরিবেশ নষ্ট করতে চাইনি, পাথরের মতো মুখ বন্ধ করে থাকতে হবে, নথায় কেটে পড়তে হবে, আমি নির্বাচনের জন্য আসিনি তোমাকে, তখন বলিনি তোমাকে এখানে বসে থাকলে মুখ বন্ধ করে ভদ্রতা বজায় রেখে থাকতে হবে, অন্যথায় মুখ বন্ধ করে সরে যেতে হবে, মুখ খুলতে পাবা না, এমনভাবে দাঁড়িয়ে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর, তোমার শরমবোধ থাকা দরকার, তোমার ইতস্তবোধ থাকা দরকার, তোমার লজ্জাবোধ থাকা দরকার। আপনাকে আমি মুখ খোলার জন্য অনুরোধ করছি, আপনি মুখ খুলবেন না, আর যদি আপনার সম্ভব না হয় তাহলে মুখ বন্ধ করে চলে যান, আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে বসে থাকতে বাধ্য করিনি।
এইটুকু ধৈর্যের পরিচয় দিতে পারবেন না, কিসের পড়াশোনা করেছেন আপনি, কে বলে আপনাকে শিক্ষিত ছেলে, কে বলে তুমি শিক্ষিত ছেলে, তুমি কি বুঝো, তোমাকে তো আমি পশু প্রাণীর মতো মনে করি, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, তারা চতুষ্পদ প্রাণীর মতো, বালহাজাল বরং তার চেয়ে খারাপ। হে বোকা ছেলে, তোমাকে বলেছেন আল্লাহ কথা, ফাজলামি করো বেটা, তোমাকে আমি কতবার বললাম যে তুমি চুপ থাকো, এটা আমি বলিনি, এটা আল্লাহ বলছেন, আল্লাহ এটা পশু প্রাণীকে বলেননি, মানুষকে বলছে, না হয় তুমি আবার বুঝো, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহাজাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ মানুষকে বলছে, পশু প্রাণীকে বলেননি, পশু প্রাণীকে বললে সরাসরি বলতেন ওরা পশু, বলছেন যে পশু প্রাণীর মতো, তার মানে তুমি তো চুপ থাকতে পারো, কাজে তুমি পশু ন, যখন চুপ থাকবে না তখন তুমি হয়ে যাবা পশু প্রাণীর মতো। আর আমি তোমার থেকে বহুদিন পূর্বে বলে গেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না, এটা তো রংপুর, তার মানে রংপুর মানে কি বলতে চাচ্ছেন আব্দুর রাজাক সাহেব, বরং রংপুর মানে বলতে চাচ্ছি যে প্রায় মানুষই বোনকে জমি দেয় না, বাপ মারা গেছে 10 বছর হলো জমি ভাগ হয়নি, অথচ আমি বলেছি বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করতে হবে তারপরে খেতে হবে। তুমি বলো যে আমার বাপ জমি নিবে সকালে আর আমার ফুফু জমি নিবে বিকালে, এইটুকু চলবে, এইটুকু বলো তুমি, সকালবেলায় তোমার বাপ জমি ভাগ করে নিবে আর বিকালবেলায় তোমার ফুফু নিবে, এই 12 ঘন্টা পরে নিবে, এটা প্রমাণ করো দেখি, 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, দেয়নি কেন? তোমার বাপকে যদি আমি পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি বা তার চেয়ে খারাপ আমি বক্তব্য দিব না, এ তো আমার নতুন কথা নয়, আমি এই সুদৃঢ় 31 বছর জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আমার এই সুদৃঢ় 31 বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, সুদীর্ঘ 31 বছরের জীবনে আমি কোনোদিন কিস্সা কাহিনী বলিনি, এই সুদীর্ঘ 31 বছর জীবনে আমি কোনোদিন কোনো দল মাঝাবকে উপেক্ষার কথা বলিনি, 31 বছর জীবনে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য বলতে যাইনি, এই 31 বছর জীবনে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি, এই সুদীর্ঘ 31 বছর জীবনে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে পরিচয় জানতে চেয়েছে যে আপনার পড়াশোনা কি, আপনি কি করেন, কি পাস করেছেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ঈশ্বর, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ঈশ্বর, এর চেয়ে আমি বেশি বলিনি। রংপুর জেলায় বহুদিন থেকে আসি, 30 বছর থেকে আসছি, বলো তুমি যদি প্রমাণ করতে পারো যে আমি একদিন আমার পরিচয় দিয়েছি তাহলে আমি জাতির সামনে বক্তব্য দেব না, তোমার জন্য এসেছি, তোমাকে আমি অনেক ভালোবাসি, সম্মানিত দিনী ভাই আমি আপনার জন্য এসেছি, সম্মানিত দিনী বোন আমি আপনার জন্য এসেছি, আপনি কষ্ট নিয়েন না, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ। পিতা মারা গেছেন, ভাই বোন বেঁচে আছেন, আগে জমি ভাগ হবে তারপরে কোনো কথা, জরুরি, এটা মানুষের হক নষ্ট করে দাম্ভিকতা দেখিয়ে জুলুমবাজি করে জান্নাত কিনা যায় না, জালেমের বিচার পরে হবে। খুব ভালোভাবে বলা আছে আপনাকে যে ভালো মানুষের জন্য কবর হলো বাসর রাতের সমান, অথচ একজন মানুষ কবরে আছে 4 কোটি বছর থেকে, 10,000 বছর থেকে, 50,000 বছর থেকে একটা লোক কবরে আছে,
অথচ আল্লাহর নবী বলছেন ভালো মানুষের জন্য কবরে থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান। রংপুরের নীতি, রংপুরের নীতি মানে বিবাহ পড়ার শুরু থেকে নে শেষ পর্যন্ত একটাও জায়েজ না, সবই আরাম। তার মধ্যে সবচেয়ে অবাক লাগে ওইটে যে চ্যাংড়া পিলা যুবক সবাই গেল হইচই করে মেয়েটা যেখানে বসে আছে ওখানে বিবাহ পড়াতে। তো মাওলানা সাহেব কী যে বললো, বলছে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্য কবুল করো। তখন মেয়েটা বলল কবুল করলাম। তখন আবার বলছে তোমরা শুনেছো বলে হ্যাঁ শুনেছি। তিনবার বলার পরে আবার যেখানে বর আছে আরও সব আছে ওখানে এরা এসে দাঁড়ালো। তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন বলছে আমরা এই বিবাহের উকিল, মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন, মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ পড়াচ্ছে তাই কলা গাছের চতুর্দিকে ঘুরে, ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম রাজশাহী চাপায় না মঞ্জের হাওয়াই লাড্ডু ভোল হিসাব। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে, তার নীতিতে বিবাহ পড়ার নীতিও আছে। আমি বলেছি রাজশাহী চাঁপায় নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। তার মধ্যে গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এইসব জেলার যে নীতি বললাম এই নীতি একেবারেই নোংরা, বরবর জঘন্য। তারপরে বরাবর কথা বলতে পাবে না, কথা বললে নাকি বেয়াদব, ওকে মুখে রুমাল দিয়ে পশ্চিম দিকে মুখ করে বসে দেখতে হবে। ওকে এখন জিকির করছে নাকি, এইটা কেন? টাকা তো বরই দিবে, মোহর তো ওই দিবে, তো কথা তো বলতে পারে, বলাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির উপরেই পৃথিবীবাসীকে, দেশবাসীকে, এলাকাবাসীকে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, প্রয়োজনীয় লেনদেন সব কিছু বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল, আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদের সাথে দ্বিতীয় জরুরি কথা হচ্ছে এই, শরীয়তের মধ্যে, ধর্মের মধ্যে মিথ্যা ধর্ম আছে, এ কথাই ঠিক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলে দাও, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলে দাও। কি জানা আছে? ডান হাতে পানি পান করতে হবে, বাম হাতে শয়তান খায়, শয়তান পান করে। কাউকে যদি বাম হাতে চা খেতে দেখি তাহলে আমি বলে দেবো দয়া করে ডান হাতে খান, হয়তোবা রাগ করতে পারে, তবে সুলিও হবে না, ফাঁসিও হবে না। আমি ওকে বলেছি অনুগ্রহপূর্বক আপনি ডান হাতে চা পান করেন, এটা আমি বলেছি, তাতেও মন খারাপ করতে পারে, আমার সুলিও হবে না, আমার ফাঁসিও হবে না। আল্লাহর নবী বললেন আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আমি দেখলাম বাম হাতে পান চা খাচ্ছে, আমি বলবো দয়া করে ডান হাতে খান, শয়তান বাম হাতে খায়, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বানী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানী ইসরায়েলের কাহিনী, বানী ইসরায়েলের কাহিনী মানে মিথ্যা কাহিনী নয়, সত্য কাহিনী। হাজারো আছে মিথ্যা কাহিনী, শত শত আছে সত্য কাহিনী। সত্য কাহিনী একটু, এক মিনিট, ইস্তারা রাজুলুল মিন রাজুলুল আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল, ফওয়াজাদা ফি আকারি হাল জাররা, জমি চাষ করতে গিয়ে জমিতে একটা স্বর্ণের পাতিল পেল, স্বর্ণের পাতিলটা নিয়ে জমি বিক্রেতাকে বলছে খুব জাহাবাকে মিননি, আপনি আপনার এই স্বর্ণ নেন, ইস্তারে তো মিনকাল আর্ধ অবাব্দা মিনকাল দাহাব, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনে নিনি, অতএব স্বর্ণের পাতিল নিয়ে নেন। তখন জমি বিক্রেতা বলছে বেইতুলার জমা ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নিব না। তখন তারা বিচারকের কাছে গেল,
যা হলো হলো। এ হলো বানী ইসরায়েলের কাহিনী, সত্য ঘটনা। বানী ইসরায়েলের কাহিনী মিথ্যে ঘটনা কি? হাজারো মিথ্যে ঘটনা। তার একটা ঘটনা আপনাকে শোনাই, অনেক অনেক দিন আগের কথা। একটা মানুষের বাড়ির পাশে একটা পাখির বাসা ছিল। পাখিতে বাচ্চা দিত, বাচ্চা বড় হলে ওই বাড়ির লোকটা ধরে খেয়ে নিত। তারপরে পাখি সুলাইমান আলাইহিসসালামকে বিচার দিল, আমার বাচ্চা ধরে খায়। সুলাইমান আলাইহিসসালাম জিনকে বললেন, এই শোনো জিন, যখন ও বাচ্চা ধরতে যাবে তখন তোমরা দুইটে জিন তার দুই পা ধরে দুই দিকে ফেলে দেবা পূর্ব পশ্চিমে। ঠিক আছে, কথা সিদ্ধান্ত হয়ে গেল। এবার এই লোকটা যখন গাছে উঠবে বাচ্চা নামানোর জন্য, তখন রুটি খাচ্ছিল, পাশে একজন ভিক্ষুক রুটি চেয়েছে, তখন সে তার একটা রুটি ভিক্ষুককে দিয়ে দিয়েছে। এরপর গাছে উঠছে বাচ্চা ধরার জন্য, তখন সুলাইমানের আদেশে দুইজন জিন চলে আসলো, দুই পা ধরে তাকে পূর্ব পশ্চিমে ফেলে দিবে। এখন আল্লাহ বলছেন, এই শোনো, যে বান্দা আমার নামে দান করে তার এরকম অপমান হবে, এটা হতে পারে না। তোমরা দুইজন ফেরেস্তে যাও, দুইজন জিনের দুই পা ধরে তাদেরকে দুই দিকে ফেলে দাও। দানের ফজিলত, হাজার হাজার বছর আগের কাহিনী, একবার নগদ মিথ্যে। তার মধ্যে বাইজিদের কাহিনী তো আছেই, বাইজিদের কাহিনীও মিথ্যে। 31 বছর থেকে বলছি বাইজিদের কাহিনী সত্য প্রমাণ করতে হবে। যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আর বক্তব্য দিব না। 31 বছর থেকে বলছি সাদ্দাদের কাহিনী মিথ্যে, যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আর বক্তব্য দিব না। এটা আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ, আমি নতুন কিছু বলিনি, এটা দীর্ঘ 30 বছর থেকে বলছি। কত শত কথা বলেছি, তার দুই একটা কথা শোনালাম। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, দুই বানী ইসরায়েলের কাহিনী বলো, তিন মান কাদাব আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাঞ্জাবি যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, হুজুরের ওই মুখের কথা যদি নবীর না হয় তাহলে হুজুরকে কেউ জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, হুজুর জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। তাহাজ্জুদ দিয়ে, বক্তব্য দিয়ে হুজুর বিচারের মাঠে নিজেকে টিকাতে পারবে না। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে জিবরাইল উপরে নিয়ে যাচ্ছেন, দেখি অনেক মানুষ তুকরাজের সাভম্বে মাকার দিবেন না, যাদের জিবাকে আগুনের কেঁচি দিয়ে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, ঠোঁট জিভা কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হন এলাকার, একই কথা, মানুষের ঠোঁট জিভা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, একই কথা, এত ভয়াবহ ব্যাপার, এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলায়ে খুতব মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করত। নেন এবার, এ বিচার তো আমি করিনি, এ বিচার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তার মুখের কথা, আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, আমি একটা তার অনুবাদ করে শোনালাম। এদেশে একটা বই পাওয়া যায় বক্তা শ্রোতার পরিচয়, আপনার জন্য লিখেছিলাম, জানি না আপনার কাছে 50 টাকা কত বেশি। মাসিকা লিতে সম্পত্তিকা 50টা প্রশ্নের উত্তর সম্বলিত, 10 জন মুফতির মাধ্যমে বের হয়, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সম্পত্তিকা। আমি জানি না আপনার তার সাথে কতটুকু সম্পর্ক, যদি সামান্যতম আপনার সংকীর্ণতা থাকে মাসিকা লিতে সম্পত্তিকার ব্যাপারে জব আপনি বিচারের মাঠে দিয়েন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে দিতে হবে না, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি এক পা আমার নিজস্ব স্বার্থে ফেলিনি, আমি একটা বাক্য একটা কলম নিজস্ব স্বার্থে লিখিনি।